দুর্যোগ সংকটে লিফট সার্ভিস না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনমানুষের পাশে ফিরে আসতে হবে, এজন্য এখন জনকল্যাণের রাজনীতি বেশি প্রয়োজন। সকালে খুলনা সড়ক জন বিআরটিসি বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলা বলেন। সবাই বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির রাজনীতি নেতিবাচক ধারা প্রক্রিয়াশীলতায় পুষ্ট, দেশ ও জনগণের গৌরবের দিনগুলো তারা বিতর্কিত করার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তিনি। জনকল্যাণে রাজনীতি করতে হবে, দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে করোনা আমাদের সকলের অভিন্ন শত্রু এবং অদৃশ্য শত্রু, এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হলে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।